প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ডিএলএড পার্টনে মিউজিকের উপর যে ত্রিশ নম্বর রয়েছে তার জন্য একটি অ্যাসাইনমেন্ট খাতা তৈরি করতে হয় সেই খাতাটি কিভাবে তোমরা তৈরি করবে তা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে তো চলো বন্ধুরা মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে আমরা তৈরি করব একটি ফ্রন্ট পেজ খাতার জন্য নিজেদের মতো করে ফ্রন্ট পেজটি তৈরি করবে এখানে একটি ফ্রন্ট পেজ দেওয়া রয়েছে প্রথমে কলেজের নাম রয়েছে কলেজটি কত স্থাপিত হয়েছে সেটা দেওয়া রয়েছে তারপরে সাবজেক্ট রয়েছে নেম রয়েছে ক্লাস রয়েছে রোল নম্বর রয়েছে রেজিস্ট্রেশন নম্বর অ্যাকাডেমিক সেশন এরপরে রয়েছে সূচিপত্র মানে খাতাটির মধ্যে কী রয়েছে বাণী রয়েছে ভূমিকা রয়েছে মন্ত্র রয়েছে বঙ্গনবাদ রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে লোকসঙ্গীত রয়েছে দুটি দেশাত্মবোধক সঙ্গীত রয়েছে দুটি কবিতা রয়েছে দুটি অনুষ্ঠান সূচি রয়েছে দুটি এবং সর্বশেষ রয়েছে একটি নাটক তো প্রথমে যে বাণী রয়েছে এখানে দুটি বা তিনটি বা চারটি নিজের মতো করে বাণী লিখবে পারলে ছবি বসিয়ে দেবে এখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের দুটি বাণী দিয়েছি এরপরে রয়েছে ভূমিকা মিউজিক সম্পর্কে একটি ভূমিকা দেওয়া রয়েছে তোমরা ঠিক সেমভাবে এই খাতাটি যেভাবে তৈরি করা হয়েছে নামটি চেঞ্জ করে তোমরা লিখে নিতে পারো এরপরে রয়েছে মন্ত্র এনে যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে দেখে লিখে নেবে এরপরে রয়েছে জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় যে জাতীয় সঙ্গীতটি রয়েছে সেটি রয়েছে তারপরে রয়েছে লোকসঙ্গীত দুটি লোকসঙ্গীত রয়েছে খাঁচার ভিতর অচিন পাখি খাঁচার ভিতর অচিন পাখি কেমন আসে যায় এটি রয়েছে তোমরা ঠিক যেমনভাবে খাতাটি রয়েছে ঠিক সেমভাবে লিখে নেবে এরপরে রয়েছে সোহাগ চাঁদ বদনী ধনী এরপরে রয়েছে দেশাত্মবোধক সঙ্গীত দুটি কারার ওই লৌহ কপাট কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট তো তোমরা এটা লিখে নেবে এরপরে রয়েছে ভারত আমার ভারতবর্ষ এরপরে রয়েছে দুটি কবিতা ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের লেখা তারপরে যে কবিতাটি রয়েছে লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সিকিবাস কি বাস করলো তারা থাম একটু দাঁড়া এই কবিতাটি লিখে নেবে এই কবিতাটি হচ্ছে কাজী নজরুল ইসলামে লেখা এরপরে রয়েছে অনুষ্ঠান সূচি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন আর দ্বিতীয়টা রয়েছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন এখানে নিজের কলেজের নাম লিখবে এখানে আমি আমার কলেজের নাম লিখেছি ধর্মদা সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা এ নিজের কলেজের নাম লিখবে তারিখ দেবে যেদিন হবে তারপরে অনুষ্ঠান সূচি সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে নিজের কলেজের নাম লিখবে এখানে ধর্মদা সরকারি এখানে আমি আমার কলেজের নাম লিখেছি এরপরে রয়েছে পাঁচে সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন নিজের কলেজের নাম লিখবে কলেজের নাম এবং নিজের নাম পরিবর্তন করে সম্পূর্ণটাই সেম লিখে দিলেই প্রজেক্টটি তৈরি হয়ে যাবে এরপরে রয়েছে নাটক এটি সর্বশেষ একটি নাটক লিখতে হবে নাটকটি এখানে রয়েছে মামাগো তোমরা যে কোনো একটি নাটক লিখতে পারো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্ট ও শেয়ার করবে এবং ডিএলএড এক্সটার্নাল এক্সাম ইন্টার্নাল এক্সাম প্রজেক্ট চার্ট মডেল সাজেশন সংক্রান্ত সমস্ত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ